মাস্টারমশাই বলতেন, অন্ধকার আমি বড় ভালোবাসি। লড়াইয়ের ময়দানে তাকে পর্যুদস্ত করে বড় আনন্দ। আসলে এক অর্থে মাস্টারমশায় আর অন্ধকারের সম্পর্কটা ভগবান আর শয়তানের সম্পর্কের মতো। যতবার শয়তান পরাজিত হয়, ততবার সে হাজির হয় নতুন চক্রান্ত নিয়ে, যেন রূপকথার হাজার মুখের সাপ। একটা কাটলে আরেকটা জন্ম নেয়, রক্তবীজের ছাড় আর কি। তবু প্রতিটি যুদ্ধে শয়তান আর অন্ধকারের পরাজয়ের গল্প। দ্বাদশ শ্রেণীর ছাত্রীটি সেই তরুণ মাস্টারমশাইয়ের কথায় পেয়েছিল আলোর দর্শন। সোনালী স্বপ্নে বিভোর হয়ে সে গিয়েছিল খাঁচা ভাঙার গান। তার জীবনে ঘনায়মান অন্ধকারকে দূর করতে সে লিখল চিঠি মাস্টারমশাইকে। সেই চিঠির প্রতিটি অক্ষরে ছিল বিপথগামী বিকৃতকামী অন্ধকারের গল্প। সেই চিঠির প্রতিটি অক্ষরে ছিল ভীত হরিণ শাবকের দিকে একটু একটু করে এগিয়ে আসা ক্ষুধার্ত একটি বাঘের গল্প। সেই চিঠির প্রতিটি অক্ষরে ছিল একটি মাটির ঘরের দিকে ধেয়ে আসা উন্মত্ত একটি রাক্ষসী নদীর গল্প। মা তার বেছে নিয়েছে সহজ রোজগারের পথ। মা চায় মেয়েটি নামক তারই মতো বঙ্কিল জীবনে, যেখানে পাপ হাতে তুলে নেয় সিন্ধুকের চাবি। কিন্তু মেয়েটি চেয়েছিল পদ্ম জীবন। মাস্টারমশাইকে লিখেছিল, আপনি কি সূর্য হতে পারেন না? না, তা তিনি পারেননি। ছাত্রীটিকে বাঁচানোর থেকেও তার ছিল সম্মান রক্ষার দায়। অতএব ছাত্রীটিকে অন্ধকার গিলে নিল অজগর হয়ে। অতএব ছাত্রীটির জীবন অধিকার করল শেয়াল শকুন পোকামাকড়। তার স্বপ্নগুলো দুমড়ে গেল দুর্ভাগ্যের পদাঘাতে। তার কান্নাগুলি শুকোতে 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 একদিন ধুলো হয়ে গেল, ধুলো। আর মাস্টারমশাইয়ের আদর্শ অধ্যুষিত কথাগুলি অন্তঃশ্বাসশূন্য কথার ফানুস হয়ে উড়ে গেল মহাশূন্যে। আদর্শ কাজ সম্পন্ন করতে না পেরে প্রতিদিন বিবেক যন্ত্রণায় জ্বলতে 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 তিনি একদিন নিজেই হয়ে গেলেন অন্ধকার। তার জিহ্বা ভুলে গেল উচ্চারণ করতে আলোর নাম। পাঁচ বছর পর ছাত্রীটির দেখা হয়ে গেল মাস্টারমশাইয়ের সঙ্গে। ছাত্রীটি মাস্টারমশাইয়ের পায়ে আঁকল প্রণাম। ছাত্রীটি মাস্টারমশাইয়ের আশীর্বাদ প্রত্যাশী। চমকে উঠলেন মাস্টারমশাই। যে ছাত্রটির অন্ধকার দূর করতে তিনি আলো হয়ে ফুটে উঠতে পারেননি, সেই ছাত্রীটি তার আশীর্বাদ চায়। মাস্টারমশাইয়ের চোখে জল। ছাত্রীটির মাথায় হাত রেখে বললেন, আমায় ক্ষমা করো, আমি ব্যর্থ হয়েছি তোমাকে আলোর সন্ধান দিতে। মাস্টারমশাইয়ের হাত মাথায় পেয়ে ছাত্রীটি বলল, স্যার স্যার, ওরা প্রত্যেক দিন কলুষিত করে আমার জীবন, তবু আমার হৃদয় আজও অপাবৃদ্ধ অনাক্রাতা কুসুম। সেখানে আছে শুধু আপনার নাম রক্ত গাঁদা হয়ে ফুটে। আমি অনুভব করি আপনাকে, আমি গ্রহণ করি আপনাকে, আমি পূজো করি আপনাকে। আমার সব যন্ত্রণা সহ্য হয়ে যায় অতি সহজেই। আমার সব পাথর গলে গলে যায়, আমায় দগ্ধ করতে থাকা সব আগুন তাদের তেজ হারিয়ে হয়ে যায় নরম মিষ্টি রোদ। স্যার আপনি ব্যর্থ নন। এই যে আমার প্রাণের ঘরে মনের মন্দিরে আজ আলোর এতটুকু অভাব নেই, সে তো আপনারই জন্য।
আমার সব আলো যে আপনার কাছে পাওয়া। মনের সংস্কার ছেড়ে ফেলে লোকনিন্দার ভয়কে উপেক্ষা করে একটু সাহসী হতে পারলেই যে ছাত্রীটিকে অন্ধকার থেকে বাঁচাতে পারতেন তিনি, সেই আজকে মুক্তি দিয়ে গেল মাস্টারমশাইকে তাঁর অন্ধকার থেকে। ছাত্রীটির চলে যাওয়া পথের দিকে চেয়ে মনে মনে তিনি জানু পেতে বসলেন ছাত্রীটির আলোক শুদ্ধ সুপ্রসিদ্ধ এটির সামনে।